स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। नमस्कार, श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजी महाराजের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে এই নিবেদন আজ করি যে আজকে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে যেমন ঠাকুর মা স্বামীজিকে স্মরণ মনন করছি, তেমনি আমরা আজকে যাবো শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ কন্যা গুরুকুলে। সেখানে রাজা মহারাজের মানস পুত্র স্বামী সর্বানন্দজী মহারাজের প্রতিষ্ঠিত নারী জাগরণ এবং নারী সাধনার অন্যতম পীঠস্থান, সেইখানে আজ তাদের 75 বৎসর পূর্তি উৎসব, ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করার একটু সুযোগ। এবং এই ঝাড়গ্রামের কথা আমি আগেও আপনাদের কাছে বলেছি, এই প্রত্যন্ত ঝাড়গ্রামে আমরা বহুবার ঠাকুরের কাছে গিয়ে নরনারায়ণের সেবা পূজা করার চেষ্টা করেছি আপনাদের সকলের সহযোগিতায়। আপনাদের কাছে সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই পাশাপাশি এই ইচ্ছাটাও ব্যক্ত করছি যে একবার সমস্ত ভক্তরা অর্থাৎ গ্রুপ করে ব্যাচ করে যদি আমরা এখানে গিয়ে একটু স্পিরিচুয়াল রিট্রিট করি, আধ্যাত্মিক অনুধ্যান স্মরণ মনন, তাহলে বোধহয় আমাদের মনটি তৃপ্ত হবে। কারণ আমাদের মূল লক্ষ্যটি হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ। স্বামী কমলেশ্বরানন্দজী মহারাজ তিনি খুব সুন্দর করে স্মৃতিকথায় বলছেন যে মাস্টামশাই বললেন ঠাকুর ভক্তদের আগমন প্রতীক্ষা করতেন, সেই জন্য নৌকায় কে এলো না এলো সেটা দেখতেন। অর্থাৎ ভক্তের যেমন ভগবান ছাড়া হয় না, তেমনি ভগবানও কিন্তু ভক্তকে নিয়েই লীলাবিলাস করেন। ভগবানও ভক্তদের ছাড়া, আমাদের ছাড়া তিনি থাকবেন কে করে? কারণ তিনি তো জানেন আমরাই হচ্ছে তার সেই পুত্র কন্যা, আমরাই তো তার নিজের জন, আপনার জন। তাই ঠাকুর ভক্তদের আগমন প্রতীক্ষা করতেন। লাটু মহারাজকে ঠাকুর বকেছিলেন কারণ তিনি বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেন এবং বলেছিলেন সকালে উঠে ধ্যান জপ করে তারপর বরং আবার একটু শুতে পারে। ঠাকুরের কাছে একটি স্ত্রী ভক্তের প্রশংসা শুনে অনেক ভক্তেরা তাঁর কাছে যেতেন, কিন্তু ঠাকুর রাখাল মহারাজকে এর জন্য তিরস্কার করেছিলেন এবং যেতেও নিষেধ করেছিলেন। স্বামীজি অন্নদা গুহর কাছে যাতায়াত করতেন বলে ঠাকুর বলেছিলেন যার আছে কানে শোনা তার কথা আনা আনা, যার আছে পুঁদে টেনা তার কথা কেউ শোনে না। সেজন্য এই স্বামী কমলেশ্বরানন্দজি যিনি মাস্টারমশাই সান্নিধ্য করেছিলেন তিনি বলছেন যে মাস্টারমশাই বলতেন ঠাকুর আমাকে বলেছিলেন অমুককে বলো আমাকে চিন্তা করলেই হবে। এতে ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমাকেই অর্থাৎ মাস্টারমশাইকেই বলা হয়। বলতেন ঠাকুর বৈধি ভক্তি ভক্তিই নয়, শিগগির সব করে নাও কখন দেহ যায় কে জানে, অধরসিনকে ওই কথা বলেছিলেন। অর্থাৎ মাস্টারমশাইকে তো ঠাকুর বলছেন অমুককে বলো, এটা যেন ঠাকুর মাস্টারমশাইয়ের মাধ্যমে পরবর্তীকালে আমাদের সকলের কাছে যেন এই বার্তাটি জানিয়ে দিচ্ছেন যে ঠাকুরকে চিন্তা করলেই হবে। এবং সেই জন্যই বলছেন যে শিগগির সব করে নিতে হবে, কারণ আমরা তো দেহের অবস্থা জানি না কবে চলে যাব। সেই ভগবান আমাদের এই সুযোগটি দিয়েছেন, উই আর ব্লেসেড এনাফ। সেই জন্য এই ভগবানের নাম বলুন, সেবা পূজা বলুন, যে কোনো তীর্থ যাওয়া করে নিতে হয়, ফেলে রাখতে নেই, কাজ কখনো ফেলে রাখতে হয়নি, এবং বিশেষ করে সদ্ভাবনা। এবং সেই জন্য বলছেন যে বিষয়ের গায়ের হাওয়া যাতে না লাগে ঠাকুরের জন্য মোটা চাদর গায়ে দিয়ে থাকতেন, এটি ঠাকুরের ভাব। এবং সেই জন্য মাস্টারমশাই বলছেন উই লিভ ইন ইটার্নিটি, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, হি দ্যাট লাভড ফাদার অর মাদার মোর দ্যান মি ইজ নট ওয়ার্দি অফ মি। এইটি আমাদের বারবার মনে রাখতে হয়। শ্রী রামকৃষ্ণ পরিকর প্রসঙ্গ থেকে এটি সংকলন করে শ্রীম সমীপে এই গ্রন্থে আমরা পাচ্ছি স্বামী কমলেশ্বরানন্দজী মহারাজের আরও এই স্মৃতিকথার মধ্যে দিয়ে বলছেন যে মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করাতে ঘোরতর আপত্তি করে বলেছিলেন তোমরা প্রণাম করলে গৃহস্থরা ভাববে যে গৃহস্থ এত বড় হয় যে সন্ন্যাসীরও প্রণম্য হয়।
মাস্টারমশাইকে যখন কমলেশ্বরানন্দজি প্রণাম করেছিলেন পায়ে হাত দিয়ে, সেটি নয়। এবং সেই জন্য বলছেন যে কাম ক্রোধ সকলের প্রকৃতিতেই আছে, কিন্তু সাধারণ লোকেরা তার বশবর্তিত হয়ে পড়ে। অনেকে ঠিক প্রতিকার না জেনে বৃথা চেষ্টা করে, ঈশ্বর চিন্তাই খাঁটি প্রতিকারের উপায় সেটা ভুলে যায়। অর্থাৎ কি না, ঈশ্বর চিন্তা করতে হবে, কাম ক্রোধ আছে কিন্তু ঈশ্বর চিন্তাটাই হচ্ছে খাঁটি প্রতিকারের উপায়। এবং সেই জন্যই যে সাধুসঙ্গ বলছেন, সাধুসঙ্গ সকলের আবশ্যক, সাধুরও প্রয়োজন এবং গৃহস্থরের প্রয়োজন। এটি 18 অক্টোবর 1921 স্বামী কমলেশ্বরানন্দজি মহারাজ তিনি মাস্টারমশাইয়ের সাথে সঙ্গ করেছিলেন এবং সেইটি তাঁর স্মৃতিকথায় লিখছেন। এবং সেই স্মৃতিকথাতে 10 অক্টোবর এটি পাচ্ছেন যে মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করলে তিনি ঘোরতর আপত্তি করতেন। তো অর্থাৎ আমাদের সংসারী মানুষ, গৃহস্থ মানুষ, তাদের উপায়টা কী? আমাদের তো এগুলি থাকবে, যাবে না, সেজন্য ঈশ্বর চিন্তা করতে হবে, এইটি আমাদের উপায়। বিষয় লোক অথবা বড় লোকদের ভালোবাসলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে বিষয়ী লোকের দিকে যদি আমরা যাই কিংবা বড় লোকদের যদি ভালোবাসি, তাহলে আমাদের এই সমস্ত সম্ভাবনা আছে। তাহলে আমাদের উপায়টা কী? আমাদের ওই ভগবান, ওই যে অমুককে বলো আমাকে চিন্তা করতে, মাস্টারমশাই বললেন। এতে ইনডাইরেক্টলি মাস্টারমশাইকেই বলা হলো এবং শিগগির করে নিতে হবে, এগুলি সব বলছেন। সেই জন্য আজকে আমরা যার স্মরণ করব, গতকাল মাঘী পূর্ণিমা আমরা নবগোপাল বাবুর বাড়িতে স্মরণ মনন করেছি ঠাকুরের প্রণাম মন্ত্রের 125 বছর। দেখুন আমরা কীরকম একটা আধ্যাত্মিক আবহাওয়ার মধ্যে রয়েছি। এই যে কন্যাপীঠ গুরুকুলের 75 বছর, ভারতের স্বাধীনতার 75 বছর, রামকৃষ্ণ মিশনের 125 বছর, উদ্বোধনের 125 বছর, রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্রের 125 বছর, স্বামী বিবেকানন্দের ভারতে প্রত্যাবর্তনের 125 বছর, ঋষি অরবিন্দের 150 বর্ষ। মানে ভাবলেই একটা কিরম অনুরণন, ভাবলেই কিরম যেন একটা উন্মাদনা, যে আমরা কত সৌভাগ্যবান যে এই মুহূর্তগুলোর সাক্ষী হতে পেরেছি। এবং শুধু সাক্ষী নয়, এর মধ্যে অনেক ভক্ত আছেন, অনেক গৃহস্থ মানুষ আছেন যারা ঝাঁপিয়ে পড়েছেন, কাজ করেছেন। আমি জানি গতকাল একজন ডাক্তারবাবু, ডাক্তারবাবুর আমি নাম করছি না, নাম বললে তিনি সংকুচিত হবেন, কিন্তু তিনি যেমন ডাক্তারি বিদ্যায় সফল, তেমনি মানুষের জন্যে নবগোপালবাবুর বাড়িতে ভক্তদের তিনি শ্রীরামকৃষ্ণের ভাবটি প্রচার করার জন্য একটি বই সকলকে বিনামূল্যে সেবা ভাব নিয়ে তিনি নিবেদন করেছেন। এটি তার নরনারায়ণের পুজো হয়েছে গতকাল। তিনি আমাকে ফোন করে বললেন যে আমি এই রাজা মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ এই গ্রন্থটি দেবো। দেখুন স্বামী সর্বপ্রিয়ানন্দজি একবার বলেছিলেন এই বইটি আমি পকেটে রাখি, সেটি উনি শুনেছেন, শুনে কিন্তু চুপ করে বসে থাকেননি, এটি ঠিক দিনে কাজটি করেছেন। কোন কাজটা করছেন না, এই যে ঠাকুরের অন্যতম একজন গৃহী ভক্ত বা গৃহস্থ পার্ষদ নবগোপালবাবু, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলছেন, এই যে নাম নবগোপালবাবু, তো জয় রামকৃষ্ণ দিয়ে এলাকা মাতিয়ে গেছেন। স্বামীজি সেই নবগোপালবাবুর বাড়িতে এসে ঠাকুরের প্রণাম মন্ত্রটি রচনা করলেন। তাহলে আমরা উত্তর প্রজন্ম কী করব? এই উত্তর প্রজন্মের মানুষ কিন্তু এইটি করছেন, এই যে এগিয়ে আসা, এই যে ভাবনা এবং এই যে ইনোভেটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে করা। আমরা সেই কারণে একবার শুনেছিলাম এবং গত বছর করতেও পেরেছিলাম, সেই আমোদরের তীরে গিয়ে আমরা চপ মুড়ি খাওয়ানো। এবছরও আমাদের প্রয়াস আছে, ঠাকুরের কৃপা হলে নিশ্চয়ই সেটি সম্ভব হবে। সেই গতকাল যেহেতু মাঘী পূর্ণিমা, একটি পবিত্র দিন, একটি পবিত্র মুহূর্তের আমরা স্মরণ মনন করেছি, আজকে সেই নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবীর সম্পর্কে স্মরণ মনন করব। নিস্তারিণী দেবীর শরীর যায় 1932 সালে, জন্মটা ডকুমেন্টেড নয়, কবে জন্মগ্রহণ করেছিলেন সে যুগের মানুষ তো তাই পাওয়া যায় না। কিন্তু দুজনেই, অর্থাৎ নবগোপালবাবু এবং তার স্ত্রী নিস্তারিণী দেবী, দুজনেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন এবং এদের এক পুত্র রামকৃষ্ণ সঙ্ঘের সন্ন্যাসীও হয়েছিলেন, স্বামী অম্বিকানন্দজি। আমরা তাঁর কথা গতকাল স্মরণ মনন করেছি। ঠাকুর বলেছিলেন যে এই নিস্তারিণী দেবী হচ্ছেন দশমহাবিদ্যার অন্তর্গত ছিন্নমস্তার অংশ। সেই নিস্তারিণী দেবী তাঁর স্মৃতিকথায় খুব সুন্দর করে এই ঠাকুরের সাথে সঙ্গ প্রসঙ্গের কথা বলছেন, সেটি আমরা আজকে স্মরণ করি। বহুদিন ধরেই নবগোপালবাবু এমন একজন সাধুর খোঁজ করছিলেন যিনি তাকে ঈশ্বর লাভের উপায়টি বলে দিতে পারেন। তিনি একজন সাধুর উপদেশ মেনে চলছিলেন, এমন সময় তার একজন বন্ধু তাকে বললেন, তুমি এই ব্যক্তির পেছনে সময় নষ্ট করছো কেন, দক্ষিণেশ্বরে যাও, সেখানে একজন পরমহংসকে দেখবে,
উনি তোমার সমস্ত সংশয় দূর করবেন। এই যে পরমহংসদেব কি করছেন, সমস্ত সংশয় দূর করে দিচ্ছেন। অতএব নবগোপালবাবু এবং নিস্তারিণী দেবী দক্ষিণেশ্বরে গেলেন এবং রামকৃষ্ণদেবকে দর্শন করলেন। ঠাকুরও সহস্নেহে এই দুজনকে গ্রহণ করলেন, এই গৃহী দম্পতিকে গ্রহণ করলেন, এবং তৎক্ষণাৎ এই দুজনেই অনুভব করলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব একজন স্বর্গীয় পুরুষ। এই যে অনুভব করলেন স্বর্গীয় পুরুষ, তার মানে তাঁদেরও সেই আধারটি ছিল। সেই জন্য জোসেফ ক্যাম্পবেল বলছেন না যে শ্রীরামকৃষ্ণ স্বর্গদ্বারের আগল খুলে দিব্যানন্দের ঝর্ণাকে উন্মুক্ত করে দিয়েছেন। আনন্দ, দিব্যানন্দ, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, সে যে বলছেন দিব্যানন্দের ঝর্ণাকে উন্মুক্ত করে দিয়েছেন, স্বর্গদ্বারের আগলটা খুলে দিয়েছেন, এরাও অনুভব করেছিলেন। বলছেন এরপর 3 বছর এই গৃহী দম্পতি অর্থাৎ নবগোপালবাবু এবং নিস্তারিণী দেবী দক্ষিণেশ্বরে আর যাননি, এবং নবগোপালবাবু কতগুলো সাধনা অভ্যাস করছিলেন এবং ভাবছিলেন সেইগুলো সম্পূর্ণ করে তারপরেই তিনি অন্য গুরুর কাছে যাবেন। কিন্তু হঠাৎ একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের একজন ভক্তকে বললেন যে প্রায় 3 বছর আগে নবগোপাল ঘোষ নামে একটি লোক তাঁর স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তারপর সে আর আসেনি, তাকে বলো আমি তাকে দেখতে চাই। এই ঠাকুর বলে দিচ্ছেন, তাকে বলো আমি তাকে দেখতে চাই। ওই যে কি বলছেন মাস্টারমশাই কমলেশ্বরানন্দজিকে, যে ঠাকুর ভক্তদের আগমন প্রতীক্ষা করতেন এবং সেই জন্য লাটু মহারাজকে বকেও ছিলেন, কারণ তিনি বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেন। বলেছিলেন সকালে উঠে ধ্যান জপ করে তারপর বরং আবার একটু শুতে পারে, লাটু মহারাজকে বলেছেন। সেই জন্য এই ঠাকুর বলছেন ভক্তকে যে প্রায় 3 বছর আগে নবগোপাল ঘোষ নামে একটি লোক তাঁর স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তারপর সে আর আসেনি, তাকে বলো আমি তাকে দেখতে চাই। 3 বছর পরেও নবগোপালবাবুর নামটি ঠাকুর মনে রেখেছিলেন। নিস্তারিণী দেবী বলছেন আমার স্বামীর নামটি ঠাকুর মনে রেখেছিলেন, তাই তিনি যখন ডেকে পাঠালেন ঠিক সেই সময় আমার স্বামীও তার সাধনাগুলো সম্পূর্ণ করেছিলেন। রবিবার ঠাকুরের কাছে আমরা গেলাম, আর সেই সময় থেকেই আমরা নিয়মিতভাবে প্রত্যেক রবিবার যেতাম, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকতাম। নিস্তারিণী দেবী বলছেন আমি যখন যেতাম তখন ঠাকুর সমস্ত পুরুষদের বাইরে যেতে বলতেন এবং আমার সঙ্গে একা কথা বলতেন। একবার তিনি প্রশ্ন করেছিলেন আমি কেন আসি ও তার মধ্যে কি দেখেছি যা আমাকে দক্ষিণেশ্বরে ঘন ঘন আকৃষ্ট করে। নিস্তারিণী দেবী উত্তরে বলেছিলেন আমি বলতে পারি না, কেবল এইটুকু জানি যে প্রহ্লাদ যাঁকে পেয়ে তার বাবাকে ভুলেছিল এবং ধ্রুব ও অন্যান্যরা তাদের মা বাবাকে ভুলেছিল, আমি এখানে তাই পেয়েছি। এই বলছেন যে প্রহ্লাদ যাকে পেয়ে বাবাকে বলেছিল, ধ্রুব এবং অন্যান্যরাও তার বাবা মাকে বলেছে, অর্থাৎ ভগবান লাভ হয়ে গেলে, ভগবানকে পেলে অন্য সব তুচ্ছ হয়ে যায়। বলছেন এক বন্ধু আমাকে হরিবোল বলা অভ্যেস করতে বলেছিলেন এবং আমি তাই করতাম, কিন্তু আমার মনে সংশয় উৎপন্ন হলো, নিজেকে বললাম আমি হরিকে ডাকছি অথচ আমি জানি একমাত্র গুরুর মাধ্যমেই মুক্তি লাভের চেষ্টা করতে হয়। দক্ষিণেশ্বরে গেলাম ঠাকুরকে দর্শন করতে, কিন্তু আমার অশান্তির কথা তাকে বলার আগেই তিনি বললেন গুরু আর হরি এক। এ দেখুন মনের সংশয় দূর করে দিচ্ছে। বলছেন একদিন ঠাকুর আমাদের বাটিতে আসবেন বলেছিলেন এবং অনেক ভক্ত সমবেত হয়েছিলেন তাকে দর্শন করবার জন্য। যখন তিনি এলেন সোজা উপরে উঠে এলেন এবং আমার সঙ্গে খানিকক্ষণ কথা বললেন। সেই সময় আমার পূজার ঘরে শ্রীকৃষ্ণের একটি ছবি ছিল এবং আমি তাকে বললাম আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য ব্যাকুল। তিনি নিচে চলে গেলেন যেখানে সব ভক্তেরা সংকীর্তন করছিলেন, তারা তার গলায় একটা বাড়ি মালা পরিয়ে দিলেন যেটি তার পা পর্যন্ত ঝুলছিল। তৎক্ষণাৎ তিনি সমাধিস্থ হলেন এবং অবিকল শ্রীকৃষ্ণের মতন রূপ ধারণ করলেন। তাকে দেখে সমস্ত ভক্তেরা এক উচ্চ ভাবে আবিষ্ট হলেন। পরে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি সন্তুষ্ট হয়েছি কিনা, আমি বললাম আমি রাধাকে শ্রীকৃষ্ণের পাশে দেখতে চাই। তিনি হাসলেন ও বললেন ও তাহলে তোমাকে কিছুকাল অপেক্ষা করতে হবে। দেখুন নিস্তারিণী দেবী নবগোপালবাবুর স্ত্রী কি তার স্বীকৃতি কৃত, তার জীবন ধন্য হচ্ছে, স্বয়ং অবতারের সাথে তার কথা হচ্ছে এবং স্বয়ং অবতার তাকে বলছেন তাহলে তোমাকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে, কারণ তারও বাসনাটা দেখুন রাধাকে শ্রীকৃষ্ণের পাশে তিনি দেখতে চান।
এবং বলছেন আর একবার তিনি আমাদের বাটিতে এসেছিলেন, তখন তিনি শাড়ি এবং অলঙ্কারে সজ্জিত হয়েছিলেন। তিনি ফল এবং মিষ্টি খাওয়ার সময় এমনভাবে কথা বলতে লাগলেন ঠিক যেন একটি তরুণী স্ত্রী তার স্বামীর কাছ থেকে আরও গয়না চাইছে। এই অভিনয় এক ঘন্টা বা আরও বেশি সময় তিনি চালিয়েছিলেন। তার অনুকরণ করার ক্ষমতা ছিল অসাধারণ। নবগোপালবাবুর জীবনধন্য, তার বাড়ি তো প্রতিটি যাকে বলে দেওয়াল ইঁট কাঠ পাথর একেবারে ধন্য। বলছেন এক রবিবার আমরা সবাই দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, এক গরিব স্ত্রীলোক ঠাকুরের জন্য চারটি রসগোল্লা নিয়ে এসেছিল, কিন্তু তার ঘরে এত ভক্ত বসেছিল যে সে ঘরে ঢুকে সেগুলো দিতে সাহস করছিল না। সে নহবতের বারান্দায় এসে করুণভাবে কাঁদতে লাগলো এই বলে যে এত দূর থেকে এসে ঠাকুরকে না দেখে তাকে ফিরে যেতে হবে। বলছে আমরা জানতাম ওই চারটি রসগোল্লা আনাও তার পক্ষে এক মহান আত্মত্যাগ। যখন সে এইভাবে কাঁদছিল হঠাৎ ঠাকুর গঙ্গার সম্মুখস্থ গোল বারান্দায় বেরিয়ে এলেন। তিনি কয়েক মিনিট গঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর সিঁড়ি দিয়ে নেমে তাড়াতাড়ি নহবতের দিকে গেলেন। বারান্দায় উপস্থিত হয়ে এদিক ওদিক দেখতে লাগলেন যেন কাকে খুঁজছেন। তারপর গরিব স্ত্রীলোকটিকে দেখে তার কাছে গিয়ে বললেন আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিতে পারো? স্ত্রীলোকটি পরম আনন্দে রসগোল্লাগুলো তাকে দিল। তিনি চারটি রসগোল্লাই তৃপ্তির সঙ্গে খেলেন এবং খেয়ে তার ঘরে ফিরে গেলেন। স্ত্রীলোকটি আনন্দপূর্ণ হৃদয়ে বাড়ি ফিরল। এই যে তিনি আনন্দ দান করতে পারেন, বুড়িদা জানা দান করছেন, আনন্দ দান করছেন। শুধু তাই নয়, এ তো মানব জীবনের কথা, মনুষ্য মানুষকে তিনি এই শ্রদ্ধার চোখে, পরিপূর্ণতা আনন্দের চোখে দেখতেন এবং তাদের জন্য চেষ্টা করতেন। কিন্তু হোয়াট অ্যাবাউট অ্যানিমেলস, জন্তুরা? বলছেন জন্তুরাও ঠাকুরের স্নেহপূর্ণ আশ্রয় পেত। একবার একটা বেড়াল তার তিনটে বাচ্চাকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে আশ্রয় নিল। মা বেড়ালটি কখনো কখনো তার খাটের ওপর তার পায়ের কাছে শুত, আর তিনি যদি হাত বাড়িয়ে তাকে ছুতেন সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে তাকে যেন প্রণাম করত। ঠাকুর বিড়াল ও তার বাচ্চাগুলোকে নিয়ে কি করবেন এইটি ভেবে উদ্বিগ্ন হলেন, কারণ তার ধারণা ছিল যে ওরা মন্দিরে উপযুক্ত খাবার পাবে না। তাই একদিন নিস্তারিণী দেবী যখন দর্শন করতে গেছেন ঠাকুরকে, ঠাকুর নিস্তারিণী দেবীকে জিজ্ঞাসা করলেন তুমি আমার জন্য কিছু করবে? নিস্তারিণী দেবী হাত জোর করে বললেন সে যাই হোক না কেন আমি করব। কিন্তু তিনি নিস্তারিণী দেবীকে আবার জিজ্ঞাসা করলেন, অর্থাৎ যেন একবার সেকেন্ড ভেরিফিকেশন করছেন, কনফার্মেশন করছেন। নিস্তারিণী দেবীও পূর্বের মতন উত্তর দিলেন। তখন তিনি বিড়ালগুলোর সম্বন্ধে বললেন এবং ওদেরকে বাড়িতে নিয়ে যেতে বললেন। তিনি বললেন মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে, অতএব দেখো ওরা যেন আদর যত্ন পায়। এই যে ঠাকুরের আশ্রয় যারা নিয়েছে তারা যেন আদর যত্ন পায়, ভাবটি এরকম। ওই বিড়ালগুলো সবই প্রতীকী, যদি আমরা চিন্তা করি, ধ্যান নেত্রে কল্পনা নেত্রে ভাবি যে বিড়ালগুলো ঠাকুরের আশ্রয় নিয়েছে তাহলে আদর যত্ন পায়, তাহলে শ্রীরামকৃষ্ণের ভাবে যারা আশ্রিত, এই যে ভক্তের সাথে আমাদের ডিলিংস আমরা অনেক সময় বুঝতে পারি না, তাদেরকে সেইভাবে আদর যত্ন, কারণ এরা ঠাকুরের আশ্রয়ে আশ্রিত। নিস্তারিণী দেবী তাদের বাড়ি নিয়ে গেলেন এবং যখনই দক্ষিণেশ্বরে তিনি যেতেন ঠাকুর ওই বিড়ালগুলো সম্পর্কে খুঁচিয়ে জিজ্ঞাসা করতেন যে ওরা কি ঠিকমতো খাবার পাচ্ছে, বাচ্চাগুলো কি বড় হয়েছে, এবং শুধু তাই নয় ওদেরকে নিয়ে নিস্তারিণী দেবী কী করতে চান। তিনি চিন্তিত ছিলেন, অর্থাৎ ঠাকুর চিন্তিত ছিলেন যে নিস্তারিণী দেবী হয়তো ওদেরকে আর কাউকে দিয়ে দেবেন এবং সে আর আদর যত্ন করবে না। তিনি অর্থাৎ ঠাকুর বারবার নিস্তারিণী দেবীকে মনে করিয়ে দিয়ে বলেছিলেন মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়ে চলো, অর্থাৎ ঠাকুরের আশ্রয় যারা নেয় তাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই, ঠাকুর তাদের রক্ষা করেন। মা বিড়ালটির আর বাচ্চা হয়নি, বছরের শেষে বিড়ালটি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। তার মারা যাওয়ার সময় নিস্তারিণী দেবী তার মুখে গঙ্গাজল ঢেলে দিয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করেছিলেন। কি ভাব দেখুন, এই যে বিড়াল চলে যাচ্ছে কিন্তু তার মুখেও গঙ্গাজল দিচ্ছেন এবং শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করছেন। আমরা তো মানুষ মরে গেলে ভেবে, কিন্তু কোনো পশু পাখি এটি করলে কি পারি? শ্রীরামকৃষ্ণ ভাব কত পাওয়ারফুল দেখুন। এবং কাশীপুর উদ্যানবাটিতেও নিস্তারিণী দেবীকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কেন যান, আমি কেন আসি।
বলছেন, তোমার ছেলে পুলে আছে, তোমার অলংকার ও আসবাব আছে, তবে তুমি কেন আমার কাছে আসতে চাও? নিস্তারিণী দেবী উত্তর দিয়েছিলেন, আমি এই সব জিনিস চাই না, আপনাকে ভক্তি করি ও পেতে চাই বলে আসি, আমি আপনার আশীর্বাদ প্রার্থনা করি। সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হলেন এবং সমাধি ভঙ্গ হওয়ার পর নিস্তারিণী দেবীর মাথার উপর হাত রেখে আশীর্বাদ করেছেন। এই সমস্ত ঘটনা ভগিনী দেবমাতা শ্রী রামকৃষ্ণ হ্যান্ড হিজ ডিসাইপলস অ্যান্ড ডেইজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্ট্রি এই গ্রন্থে উল্লেখ করেছেন এবং সেটিকে অনুবাদ করেছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজী মহারাজ, যিনি রামকৃষ্ণ এই ভাব আন্দোলন এবং এই ভাব সাহিত্যে অসাধারণভাবে নানান রকম তথ্য সম্বলিত গ্রন্থ আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। সেটি তার অনুভূতি থেকে, তিনি তার সম্পর্কে কিছু বলার নেই, আমি কিছু বলতে পারবো না। আমি সেই নিস্তারিণী দেবীর প্রসঙ্গে ফিরে আসি। বলছেন, একবার নিস্তারিণী দেবী কাশীপুরে ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে গিয়েছিলেন এবং ঠাকুরের সামনে দ্বিধাগ্রস্তভাবে যেই নিস্তারিণী দেবী দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? নিস্তারিণী দেবী বললেন যে আমি আপনাকে কিছু মিষ্টি খাওয়াতে চাই। ঠাকুর বললেন, আচ্ছা। এই বলে তিনি তাঁর মুখের মধ্যে কিছু মিষ্টি দিতে বললেন নিস্তারিণী দেবীকে। যেই দিলেন নিস্তারিণী দেবী, তখনও দেওয়ার পরও তখন জিজ্ঞেস করছেন ঠাকুর, তুমি কি সন্তুষ্ট হয়েছ? উত্তর এলো না। বলছেন, তবে কি চাও? তখন তিনি হাত জোর করে উত্তর দিলেন, আমি আপনাকে আরও মিষ্টি দিতে চাই। ঠাকুর সঙ্গে সঙ্গে আরও কিছুটা মিষ্টি দিতে ইঙ্গিত করলেন এবং তখনও অতৃপ্ত দেখে তৃতীয়বার আবার বললেন। তখন আবার যখন নিস্তারিণী দেবী খাওয়াতে চাইছেন, তখন ঠাকুর বললেন, না এখন আর নয়, দাঁড়াও, তুমি ও অন্যেরা যা নিবেদন করবে তা আমি সূক্ষ্ম শরীরে গ্রহণ করব। এই বলছে, কোন জায়গায় আমরা ভেবে দেখুন, কোন স্তর থেকে এটি বলছেন ঠাকুর। একবার কাশীপুর উদ্যান বাটিতে গিয়ে নিস্তারিণী দেবী দেখছেন যে এত বেশি ভক্ত সমাগম হয়েছে যে ওপরে যাওয়া অসম্ভব। কিছুক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন নিস্তারিণী দেবী, এমন সময় ঠাকুর তার একটা ছবি দিয়ে বলে পাঠালেন, তাকে বলো আজ এই ছবি দেখে সন্তুষ্ট থাকতে। এবং পরে ঠাকুর নিস্তারিণী দেবীকে সেই ছবিটি সম্বন্ধে বলেছিলেন, এটি রেলগাড়িতে ও সমুদ্রের জাহাজে যাবে, যাত্রীদের সঙ্গে সঙ্গে যাবে, একে লোকেরা তাদের পকেটে এমনকি ঘড়ির চেনেও ধারণ করবে। আমরা ঠাকুরের মুখ থেকে এটি শুনছি, নিস্তারিণী দেবীকে তিনি বলছেন, একে অর্থাৎ ঠাকুরকে লোকেরা তাদের পকেটে এমনকি ঘড়ির চেনেও ধারণ করবে। এটি ওই ছবিটি, আজকে তো মোবাইল ফোনে কম্পিউটারে সর্বত্র ঠাকুর, এই জগৎ সংসার ময় শ্রী রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণময় হয়ে যাচ্ছে সমস্ত কিছু। সেই জন্য আমরা এই যে ভাবি না যে প্রেমের রাজা কুঞ্জবনে কিশোরী, প্রেমের দাঁড়ে আছে দাড়ি, করে মোহন ও বাঁশরি, বাঁশি ডাকে ছেড়ে সদাই, প্রেম বিলাবে কল্পতরু রাই, কারু যেতেন মানা নাহি, ডাকছে বাঁশি আয় পিয়াসি। এই আমাদের বারবার মনে রাখতে হবে। এই জন্য আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে আমাদের যে শরীর সেটা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট, স্পিরিচুয়ালিটিটা স্পিরিট থেকে এসছে। কারণ শরীর সংসারের কোনো ভাগ নেয় না বা ভোগও নেয় না, সে কেবল ঈশ্বরীয় ভাব আস্বাদন করে থাকে, ঈশ্বরীয় কথায় অঙ্গে পুলক হয়, চোখে ধারা বয়। কারণ শরীর ধ্যান সমাধিতে মহা কারণে লয় হয়। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয়, ঠাকুরকে যখন কেউ জন্মান্তর নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর তখন উত্তর দিয়েছিলেন, আছে বলে জানা যায়, অবিশ্বাস করা উচিত নয়, এবং মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ করা, যে প্রকারে তাকে লাভ করা যায় তা উচিত, তাই সেটিই করা উচিত। অত বাজে বিষয়ের হিসেব নিকেশ করে কী হবে? আম খাও পেট ভরবে,
পাতা লতা গুণে ফল কী হবে, আমাদের সেজন্য বারবার মনে রাখতে হয় যে আমরা এসেছি কেন, ঠাকুরের এই সঙ্গ করতে চাই। যখন যেভাবেই পাবো আমরা ঠাকুরকে নিয়েই আমাদের সমস্ত কিছু, কারণ আমরা যে তাঁর আশ্রয়ে এসে পড়েছি, এবং সেই জন্য তাঁর আশ্রয়ে এলে আমাদের ওই বিশ্বাসটি করতে হবে, গতির ভক্তা বর্তা প্রভু স্বাকি নিবাস শরণং সহিত, তিনি সকলের হৃদয়ে রয়েছেন। একজন মেয়ে নিজেকে ব্রহ্মজ্ঞানী মনে করতেন, হিল উঁচু জুতো পরতেন, মোজা পরতেন, দেবদেবী মানতেন না। এখন এরকম মায়ের ছেলের খুব অসুখ হয়েছে, প্রথমে সিভিল সার্জনকে দেখা হলো, তারপর ভালো হোমিওপ্যাথি ডাক্তার, শেষে কবিরাজি, ছেলের কিন্তু অসুখ সারছে না, ক্রমেই খারাপ হলো। তখন তার এক আত্মীয়া বললেন, দিদি তুমি এত ডাক্তারপাতি করতে করলে এক কাজ করতে পারো, একবার তারকেশ্বরে হত্যা দিতে পারো, আমার মনে হয় তোমার ছেলে সেরে উঠবে। তখন সেই ব্রহ্মজ্ঞানী মা জুতো মোজা ফেলে তারকেশ্বরে হত্যা দিতে ছুটলেন, আর বিচার এলো না, তখন ঈশ্বরের কৃপায় ছেলে সেরে উঠল। এরকম বিশ্বাস চাই, সেই জন্য স্বাধীনের সময় সরল বিশ্বাসে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের বারবার ভাবতে হবে। সেই জন্য এই সাধনের সময়টি খুব দরকার, আমাদের সব সময় সাধন ভজন এটির মধ্যে দিয়েই জীবনটিকে ধন্য করতে হবে, কৃতকৃতার্থ করতে হবে। সেই জন্য যাই করি না কেন আমরা সেই ঠাকুরের কথা স্মরণ করব, ঠাকুরকে বারবার মনে রাখব, এবং সেই মনে রাখার অন্যতম মাধ্যম এ যুগে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী 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 রামকৃষ্ণ কথামৃত, তার প্রতিটি কথাই মন্ত্র, যে মন্ত্রে মানুষের চৈতন্য হয়, যে মন্ত্রে মানুষের মনে শান্তি আসে, সংসারের জ্বালা জোড়ায়। আমরা সকলকে প্রণাম জানাই, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, সর্বানন্দজিকে প্রণাম জানাই, রাজা মহারাজকে প্রণাম জানাই, এবং প্রার্থনা করি ভগবানের কাছে শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুল ধীরে ধীরে এগিয়ে যাক, 75 শুধু নয়, কাল মহাকাল আরও এগিয়ে, ব্যক্তিতে বহু ব্যক্তিতে বহু নারীর জাগরণের পীঠস্থান হোক এই স্বামী সর্বানন্দজির সাধন ক্ষেত্র, শুধু নয় তার মানুষ যে স্বপ্ন, সেই মানুষ স্বপ্নের অন্যতম পীঠস্থান এই শারদাপীঠ কন্যা গুরুকুল। সেই মাতাজিদের প্রণাম, আপনাদের কাছে প্রণাম জানাই, যেন যাত্রাপথ শুভ হয়। আজকে এই গভীর রাত্রে ফিরে আসতে হবে, তাই আপনাদের কাছে সেই ফিরে আসার জন্যও প্রার্থনা করব। নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।